আজ সাংবাদিক সম্মেলনটা কিসের জন্য আপনারা আয়োজন করেছেন? আজকে সাংবাদিক সম্মেলন আমরা করেছি ইন্টার অফিস স্পোর্টস কালচার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আমি জেনারেল সেক্রেটারি শ্রী রাজীব চ্যাটার্জি, আমার সঙ্গে আছে আমাদের সদস্য কৌশিক কুমার রায়। আপনারা জানবেন কৌশিক কুমার রায় ফুটবলে ত্রিপুরা সন্তোষ ট্রফির কোচ, এবং আমি গানবাজনার সঙ্গে আছি। দীর্ঘ দিন পর 2009 সালে ব্যাডমিন্টন টিম ত্রিপুরার বাইরে গেছিল, আর এই নয়ের পর 2021 আমাদের এই সরকার আসার পর এই টেবিল টেনিস টিমটা ত্রিপুরার বাইরে গেল। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমাদের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়কে, কারণ ওনার ইচ্ছা ছাড়া এই টিমটা বাইরে যেতে পারতো না। আপনারা জানবেন যে সবসময় আমাদের মুখ্যমন্ত্রী বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এবং আমরা লক্ষ্য করেছি এই টিমটা যাওয়ার পর আমাদের বিশ্বাস হয়েছে যে মুখ্যমন্ত্রী যেটা বলে থাকেন সেটা একদমই ঠিক। এই টেবিল টেনিস টিমটা আমাদের বাইরে যাওয়ার পর আমরা জানি 24 থেকে 29 সেপ্টেম্বর দিল্লির তেগরা স্টেডিয়ামে এই টুর্নামেন্টটা হয়। ত্রিপুরার থেকে যারা পার্টিসিপেট করেছিল, যদিও সংখ্যা এবার খুব কম ছিল, আপনারা জানবেন কোভিডের কারণে বিভিন্ন কারণে অনেক কিছু আটকে গেছিল আমাদের, এই টিমটা কিন্তু ভালোই খেলেছে এবং যাদের কাছে পরাজিত হয়েছে তারা এইবারের সিভিল সার্ভিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, এবং গতবারও চ্যাম্পিয়ন টিম, এবং এই দুটো প্লেয়ার ইন্টারন্যাশনাল প্লেয়ার। ডাবলসে আমাদের টিম প্রি কোয়ার্টার ফাইনাল অবধি গেছিল ত্রিপুরা, তারপর ওদের কাছে হেরে যায়। যাই হোক, আমরা আশা রাখছি আগামী দিনেও আমাদের বিভিন্ন টিম এবং কালচারালের যেসব টিমগুলো আছে সেগুলো ত্রিপুরার বাইরে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পাশে থাকবেন, এবং সবাই খুব খুশি হয়েছি আমরা ইন্টার অফিসের টিম প্লাস কর্মচারী মহল যে এতদিন পর একটা টিম বাইরে গেল, সেটা সবাই খুব একটা আনন্দ। আর এটা হলো আমার এক নম্বর। দু নম্বর হলো আমরা ইন্টার অফিস স্পোর্টস অ্যান্ড কালচার পক্ষ থেকে নভেম্বর মাসে আমরা গান বাজনার অনুষ্ঠান করতে যাচ্ছি সরকারি যারা এমপ্লয়ি আছে তাদের মধ্যে, সেটা হলো 1 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত। প্রত্যেকবার যেই অনুষ্ঠানগুলো হয়ে থাকে তার সঙ্গে আমরা কিছু জিনিস এটার মধ্যে যোগ করেছি এবার, যেমন আছে ফ্লুট ক্লাসিক্যাল, কত্থক ড্যান্স, ভারতনাট্যম, তবলা, রঙ্গোলি, এইসব ব্যাপারগুলি আমরা এবার যোগ করেছি। আমরা বিভিন্ন খেলাধুলা করেছি এর মধ্যে, কবিকের মধ্যেও আমরা করেছি, যেমন টেবিল টেনিস টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, চেস, তারপর ক্যারাম, আর্ম রেসলিং, এইসব কম্পিটিশনগুলি আমরা করেছি। আর আগামী এই যে নভেম্বর এবং ডিসেম্বরে আমরা এই অনুষ্ঠানগুলো করব, করে যদি আমরা ক্রিকেট এবং ফুটবলের মাঠ পাই তাহলে আমরা ক্রিকেট ফুটবল ম্যাচটাও করব, করে জানুয়ারি মাসের শেষের দিকে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। এবং আরেকটা জিনিস বলাই বাহুল্য যে আমাদের এখন যে ক্রীড়া এবং সংস্কৃতি মন্ত্রী আছেন সুশান্ত চৌধুরী মহাশয়, উনিও ওনার সঙ্গে আমার ব্যক্তিগত কিছু কথা হয়েছে কিছুদিন আগে। আমরা একটা ন্যাশনাল গেম এখানে করতে চাই ইন্টার অফিস সিভিল সার্ভিসের, উনি এটাতে সহমত পোষণ করেছে, বলেছে হ্যাঁ আপনারা যদি সেটা দিল্লি পারমিশন দেয় তাহলে আমি আপনাদের সঙ্গে আছি। এটা আপনাদেরকে বলা আমার খুব প্রয়োজন বলে মনে হয়েছে, তাই আমি বলেছি। নমস্কার। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.